বাগদায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। এদিন বাগদার সিন্দ্রানি এলাকায় আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি আটকে ক্ষোভ জানালেন স্থানীয় বাসিন্দারা। রবিবার উত্তর চব্বিশ পরগনার বাগদার সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এদিন পঞ্চায়েতে জব কার্ড, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ একাধিক বিষয় খতিয়ে দেখার পর বাড়ি প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। চরমণ্ডল এলাকায় মাটি কাটার কাজ দেখে ফেরার পথে কেন্দ্রীয় দলের গাড়ির সামনে দাঁড়িয়ে ক্ষোভ জানাতে থাকেন স্থানীয়রা। তারা দাবি করেন এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, দীর্ঘদিন ধরেই বেহাল এলাকার রাস্তা, জনপ্রতিনিধিকে জানিয়ে কোনো কাজ হয়নি, পঞ্চায়েতে গিয়েও মেলেনি সুফল। এক গৃহবধূ দাবি করেন ভাঙাচোড়া বাড়ি, তবুও একটা ত্রিপল পাওয়া যায় না। এদিন এভাবেই বেশ কিছু সময় কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে ক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয়দের আরো দাবি, তারপরে আপনার রাস্তা হয়নি, ঘর হয়নি, পঞ্চায়েতের থেকে যে ঘর পাই বা প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা পেয়ে থাকি আমরা। কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওই এই অভিযোগটাই জানাচ্ছিলাম। এ বিষয়ে স্থানীয়দের আরো অভিযোগ, এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন ধরে বেহাল হওয়া সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। স্থানীয়দের অভিযোগের বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান দায়ী চাপিয়েছেন এলাকার পঞ্চায়েত সদস্যের ওপর। প্রধান বলেন ওই এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপির। ওই সংসদটা হচ্ছে বিজেপির মেম্বার, বিজেপির মেম্বার। এখন সিস্টেমটা অ্যানুয়াল অ্যাকশনে না দিলে তো কোনো রাস্তা প্রধান মাধবপুরি করে করতে পারে না। এবার মেম্বারের বিরুদ্ধেই ক্ষোভ, ওখানে তো প্রধানের বিরুদ্ধে ক্ষোভ না, বিজেপি যে মেম্বার, যে মেম্বারও পাশে ছিল আমি দেখেছি, মেম্বারের বিরুদ্ধেই খুব রোয়াচ্ছে। এ পরবর্তীতে আমি দেখলাম, আজকে পরবর্তীতে আমি করে দেবো ওটা। জানা গেছে এদিন দশটার কিছু সময় পর কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা এলাকায় আসেন। একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ অন্যান্য প্রকল্পের কাজ খতিয়ে দেখেন। আমরা প্রায় দেড় বছর পাই না, আমরা জব কার্ডের টাকা দেড় বছর পাই না। আমরা বললাম কি জেন এই দেড় বছর বললো সংসার কী করে চলে, আমরা বললাম আমরা জোনের কাজও করি আউট, বললো জোনে কত টাকা পান, আমরা বললাম যেন আমরা 300 টাকা পাই, তবে জব কার্ডের কাজ করো কেন। আমরা বললাম কি জব কার্ড আমাদের দেখা যায় 100 দিনের কাজ দেয়, সেই জন্য আমরা জব কার্ডটার কাজটা আগে করি, যেদিন জব কার্ড না থাকে আমরা বাইরে কাজ করি। তাই বললাম তাই জব কার্ডের কাজ তো কম টাকা করো কেন, স্যার এটা আমাদের 100 দিনের কাজ বলেই স্যার আমরা করি। পঞ্চায়েতের বিভিন্ন এলাকার কাজ সরেজমিনে পরিদর্শন করেন তারা, জব কার্ডের বিষয়ে কথা বলার জন্য প্রাপকদের পঞ্চায়েত অফিসেও ডেকে পাঠান। 100 দিনের কাজের টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন এদিন অনেকেই। দেড় বছর কাজ করেছি, মানে কাজ করেছি দেড় বছর টাকা পাই না। প্রায় 15-16 হাজার টাকা পাবো, তারপরে তো এদের উপরের থেকে লোক আসছে, বললাম সব কিছু, এখন তো বললো যে দেখছি আমরা, দেখি কি করা যায়। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন আমাদের ঠিকানা, নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।